নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য হিরো আইএসএলের একটা বড় ব্রেকিং নিউজ। তো এটা ব্রেকিং না শকিং সেটা তোমরাই ডিসাইড করবে, আর সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই, ইস্টবেঙ্গল কিন্তু কোচ রবি ফাউলারকে আর তাদের কোচ হিসাবে রাখছে না, এবং এটা একটা বড় শকিং নিউজ বলতে পারো। এবং তার জায়গায় আসছে মানোলো দিয়াজ। তো মানোলো দিয়াজ বা হোসে মানুয়েল দিয়াজ, তিনি কিন্তু এবছর ইস্টবেঙ্গলে কোচের দায়িত্ব নিচ্ছেন। আর মানোলো দিয়াজের কথা যদি বলা যায়, তিনি হচ্ছেন একজন 53 বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি রিয়েল মাদ্রিদের যুব দলে কোচিং করিয়েছেন। তার পাশাপাশি তিনি কিন্তু রিয়েল মাদ্রিদ সি এবং রিয়েল মাদ্রিদ বি দলেও তিনি কোচিং করিয়েছেন। তো এরকম একজন অভিজ্ঞ কোচ ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলে যথেষ্ট ভালো হবে বলে আমার মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত যে মানোলো দিয়াজের আন্ডারে ইস্টবেঙ্গল কত ভালো পারফর্ম করতে পারে। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। তো এবার আসা যাক জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে জামশেদপুর এফসিতে কিন্তু যোগ দিয়ে দিয়েছেন প্রণয় হালদার। এটিকে মোহনবাগান থেকে 1 বছরের জন্য লোনে গেছেন তিনি। আর প্রণয় হালদারের কথা যদি বলা যায়, তিনি হচ্ছেন একজন ভারতীয় 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি কিন্তু ভারতীয় ন্যাশনাল টিমে খেলেন। তার পাশাপাশি তার কিন্তু হিরো আইএসএলে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি মুম্বাই সিটি, গোয়া, এটিকে মোহনবাগানের মতো ক্লাবে তিনি খেলে গেছেন এর আগে। তো প্রণয় হালদার যদি জামশেদপুর এফসিতে যায়, তাহলে কিন্তু জামশেদপুর এফসির ডিফেন্স লাইন এবং মিডফিল্ড যথেষ্ট স্ট্রং হবে বলে আমার মনে হয়। তো তোমরা কমেন্টে জানাও যে এটিকে মোহনবাগানের কতটা ঠিক হলো যে প্রণয় হালদারের মতো একজন প্লেয়ারকে জামশেদপুর এফসিতে যেতে দেওয়া। আর তার সাথে সাথে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।